Ha, kupa saya sih. আদিল কে নিয়ে প্রথমবারের মতো সারেকান দিয়ে প্রেম জীবনের ঘাটে তো দুপুরে আসছি আসার পরেও দেখেন এত লোকজন আমার পিছনে দেখেন এত মানুষ আর অসংখ্য নৌকা স্পিড বোট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে ঈদ মোবারক তো আজকে বের হলাম ঈদের হচ্ছে আজকে চতুর্থ দিন তো এই কয়েকদিন আর কি বের হয় নাই তো আজকে একটু পরিবার নিয়ে বের হলাম সাথে আছে আদিল হচ্ছে আদিলের আম্মু আর আমাদের আজকের যে লোকেশনটা হচ্ছে সারিয়াকান্দি আমরা এখন আছি প্রেম যমুনার ঘাটে তারপর যাব হচ্ছে কালীতলা ঘাটে যদি সময় থাকে তারপর হচ্ছে হাসনাবারাবাদে তো ওয়েদারটা খুব একটা ভালো না অবশ্য গরম নাই রোদ আছে কিন্তু হালকা মেঘ আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো চলুন একটু ঘোরাঘুরি করি এবং আমাদের সাথে থাকবেন আদিলকে নিয়ে প্রথমবারের মতো সারিয়াকান দিয়ে প্রেম যমুনার ঘাটে নৌকাতে উঠলাম কালীতলা ঘাটে হচ্ছে পানিটা বেশি এই জন্য আমরা একটু এখানে ঘুরে এখানে একটু কম পানি তো এই জন্য আমরা এখন আসি হচ্ছে প্রেম যমুনার ঘাটে অল্প পানি ছোটো বাচ্চাকে নিয়ে ওভাবে যাওয়াটা ঠিক হবে না ওই জন্য এই দেখুন আদিল দাদা আদিলবাবু আদিলবাবু আদিল আম্মু আছে আমার সাথে অনেক কষ্ট করে জোর করে পানি থেকে উঠে এলাম বলো গায়েস খুব মজা হয়েছে বলো খুব মজা হয়েছে হ্যাঁ খুব মজা হয়েছে এখন উপরটা শব্দ বন্ধ করো তবে একটা বিষয় ভালো লাগলো এই প্রেম যমুনার ঘাটে আগের চাইতে এখন অনেক সুন্দর হয়েছে এইগুলো বসার জন্য সিট করা হয়েছে তারপর হচ্ছে আমার পিছনে কিছু বসার জন্য ছাতা লাগানো হচ্ছে মানে এক সময় এখানে ছিল একদম মানে মরুভূমির মতো খুব একটা স্পটটা মানে জাকজমক ছিল না তা বর্তমান সময়ে প্রেম যমুনার ঘাট কালীতলা ঘাটের মতো আস্তে আস্তে এটা এখন সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে প্লাস এখানে এখন লোক সংখ্যা অনেক দেখুন পিছনে এখন অনেক লোক সংখ্যা এখন বন্ধুরা এখন আমি আসি সারিয়াকান্দি এটা হচ্ছে সুইস গেট বা ফিশ পাস রেগুলেটর বলে এটা যমুনার একটা নালা বলা চলে এদিকে ফিশ পাস করা হয় রেগুলেটর এখানে হচ্ছে যখন নদী ভরা থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে এখানে পানির একটা চক্র হয় এর দেখতে অনেক সুন্দর লাগে তো এখন যেহেতু হচ্ছে শুকনা মৌসুম এখন দেখতে অতটা ভালো লাগবে না তো আপনারা যদি এটার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনার এখানে হচ্ছে এই যখন ভরা যমুনা থাকবে তখন আসবেন দেখুন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমরা এখন কিন্তু উপরে আছি আমরা এই ফিশ পাসে একদম উপরে আছি এদিক থেকেই মূলত পানিটা আসে আজ হলো ঈদের চতুর্থ দিন তারপরও এই সারিয়াকান্দি কালীতলা ঘাটে ভিড় দেখেন আমি আসছি হচ্ছে দুপুরবেলা যেহেতু হচ্ছে বিকেলবেলায় বেশি ভিড় হবে দেখে তো দুপুরে আসছি আসার পরেও দেখেন এত লোকজন যা বলে বোঝানো যাবে না প্রচুর লোকজন আর কি পরিমাণের ভিড় দেখেন মাত্র দুপুরবেলা বিকেলবেলা থেকে আর কয়েক ডবল লোক হবে আর নদীতে হচ্ছে সবাই মাত্র পানি বাড়তে শুরু করেছে এক পাশ আর এই পাশে এখান থেকে মূলত হচ্ছে নৌকা ভাড়া করে ঘোরা যায় এই পাশ থেকে দেখুন এখানে নৌকা ভাড়া করে তা উঠতেছে এই নৌকাগুলো অন্তত কাজে সিরাজগঞ্জ সাইডে ধরে যায় এখান থেকে নৌকা ভাড়া ওই যে দেখুন ভিতরে একটা স্পিড বোট ঘুরতেছে কী পরিমাণে মানুষ সেটা হচ্ছে আমার পিছনে দেখেন এত মানুষ আর অসংখ্য নৌকা স্পিড বোট এগুলো রাইড দেওয়ার জন্য ঈদ উপলক্ষে আর কি এতগুলো নৌকা এখানে আসা আনা হয়েছে আর এমনিতে রেগুলার সময় এতগুলো নৌকা এখানে থাকে না একটু দেখাই যদি আমার সামনে দেখুন কত লোক লোকজন দেখেন আর নৌকা অসংখ্য লোকজন অসংখ্য নৌকা এখানে একটা স্পিড বোট করে রাইড দেওয়া হবে এভরিওয়ান চলে যাচ্ছি সারিয়াকান্দি থেকে এতটা গরম যা বলে বোঝানো যাবে না আর প্রচণ্ড লোকজনের ভিড় ঈদের ভিতরে সাধারণত এরকম ভিড় হয় স্বাভাবিক এটা সকাল থেকে রাত পর্যন্ত এরকম ভিড় থাকবেই তো সারিয়াকান্দি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাবি বাই বাই দাও আল্লাহ হাফেজ বলো আল্লাহ
আল্লাহ হাফেজ।